হ্যালো ইউটিউব, আমি স্বপ্ন আবারে চলে এসেছি বাংলা গ্রাফিক ডিজাইনের নতুন আরেকটি পর্ব নিয়ে, এবং আজকে আমরা অস্থিরতা মিশিয়ে একটি বান্দর বানানো শিখবো। আসলে শুনতে অবাক লাগলো, হ্যাঁ আমাদের ছোটবেলায় সব থেকে কমন শব্দটির ভিতরে ছিল বাঁদর। আমরা যখন এক্সাইটেড হয়ে অনেক অস্থিরতা প্রকাশ করতাম, তখন আমাদের গুরুজনরা শাসন করে হোক আর আদর করে হোক আমাদের বাঁদর বলে ডাকত। তো সেই ছোটবেলার স্মৃতি মনে করতে গিয়ে আজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে এইরকম একটি অস্থির বান্দর কীভাবে বানানো যায় সেটাই আমরা আজকে দেখবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের প্রথমে সেটিংসগুলো দেখে নেওয়া লাগবে আসলে কোন কোন সেটিংস আমাদের লাগছে। ভিউ মেনু থেকে স্মার্ট গাইডস এবং স্ন্যাপ টু পয়েন্ট এই দুটো চেক করতে হবে। এরপর উইন্ডো থেকে পাথফাইন্ডার আমাদের ওপেন করতে হবে, এবং ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেও হবে। আমরা সাইজ হিসেবে লেটার সাইজ নির্ধারণ করেছি, এবং অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করতে হবে, এবং একটা টাইটেল না দিলেই নয়, আমরা দিয়ে দিই অস্থির বান্দর। ওকে ফাইন, অস্থির বান্দর লিখে ফেলেছি, এবং ওকে বাটনে ক্লিক করবো। তাহলে আমাদের একটি নতুন আর্টবোর্ড তৈরি হবে, এবং এখানেই আমাদের এই অস্থির বান্দরটি বানাবো। তো মজার ব্যাপার কি, আজকে শুধুমাত্র শেপ ব্যবহার করে এইরকম একটি বান্দর বানানোর চেষ্টা করব। তো শেপ ব্যবহার করার জন্য আমাদের এই অপশনটি আমরা ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা জাস্ট মাউস থেকে ক্লিক করে হোল্ড করবো, এবং তাহলে আমাদের এই অপশনগুলো চলে আসবে। এরপর এইখানে ক্লিক করে দিলে আমাদের অপশনটা নতুন একটি উইন্ডোতে ওপেন হবে। কাজের সুবিধার জন্য আমরা এখানে নিয়ে নিলাম, এবং পাথফাইন্ডার এই ডান পাশেই রেখেছি আমরা, এখানে আমরা নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। এরপর আমরা এলিপসে ক্লিক করে শিফট প্রেস করে আমরা একটি সার্কেল ড্র করে ফেলবো, এবং এই সার্কেলটাকে আমরা ব্ল্যাক কালার করে ফেলবো। সো ব্ল্যাক থেকে এখান থেকে কালার চুজ থেকে আমরা ব্ল্যাক করে দিলাম। সো ব্ল্যাক হয়ে গেল, অ্যালাইনমেন্ট হিসাবে আমরা একটা মিডিলে নিবো, সেই জন্য আমরা এখান থেকে মিডিলে নিয়ে নিলাম। এখন আমাদের বাদরের দুইটি কান তৈরি করতে হবে। সো আমরা আবারও শিফট প্রেস করে আমরা এখানে করে নিলাম, দেন আমরা মুভ টুল সিলেক্ট করে ফেলেছি। সো আমরা একটু ওপরে যেন থাকে। সো নেওয়ার পর আমরা আল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। আমরা তিনটা সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডার থেকে তিনটাকে অ্যাডজাস্ট করে নিব ইউনিট ব্যবহার করে। ওকে ফাইন, আমরা আমাদের কান তৈরি করে ফেলেছি, বাদরের মুখও তৈরি করে ফেলেছি। আমরা একটু দেখি যে আমাদের বাদরের এখন ফেস তৈরি করব, এবং কানের এই অংশগুলো আমরা তৈরি করব। সো আমরা ফেসের প্রথম অংশ হিসাবে আমরা চোখ আঁকাবো, সেজন্য চোখের জন্য এলিপসে ক্লিক করে ফেললাম। আমরা এখানে রাউন্ড একটা শেপ প্রেস করে রাউন্ড নিয়ে নিব, রাউন্ডটাকে একটু বড় করে ফেলবো। বড় করার পরে জাস্ট আমরা জায়গা মতো নিয়ে কপি করে ফেলবো একটা। কপি করার পর আমরা দুইটাকে সিলেক্ট করব জায়গা পজিশনটা ফিক্স করার জন্য। ফিক্স করে ফেললাম, অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করব পাথফাইন্ডার থেকে আমরা ইউনিটি ব্যবহার করে ফেলো, দুইটা এক জায়গাতে হয়ে যাবে। এখন আমরা মুখের অংশটা আঁকাবো, এই জন্য আবারও এলিপসে ক্লিক করে আমরা জাস্ট মুখের অংশটা আঁকাই ফেলবো, এবং এটাকে ধরে একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিব। এবং এই তিনটা এক জায়গাতে করার জন্য আমরা পাথফাইন্ডার থেকে ইউনিটি ব্যবহার করব। তাহলে আমার তিনটা এক জায়গাতে হয়ে গেল। এখন আমরা দুইটা চোখ এবং নাক এবং মুখ অন্যান্যগুলো আঁকানোর চেষ্টা করব। প্রথমে আমরা নাক দিয়ে শুরু করব। আমরা এলিপসে ক্লিক করে একটু জ্যাপটা টাইপের নাক নিয়ে নিলাম, অবশ্যই এটা কালার ব্ল্যাক হতে হবে। তো আমরা জায়গা মতো আমরা বসাই ফেললাম। এরপরে আমাদের চোখ আঁকাতে হবে। তো চোখ আঁকানোর জন্য আবারও এলিপস থেকে আমরা জাস্ট একটা রাউন্ড ফিগারের চোখ আঁকাবো, অবশ্যই এটার কালার ব্ল্যাক হতে হবে। সো আমরা চোখ আঁকানো শেষ। ওকে ফাইন, আমরা একটু এদিকে সরালাম, এটাকে কপি করে জায়গা মতো কপি করে আমরা এখানে নিয়ে এটা আমরা চোখ এবং নাক আঁকিয়ে ফেলেছি, এবং চোখের মধ্যে আমাদের চোখের মণি আঁকাতে হবে। সো সেই জন্য এটা হোয়াইট কালারের একটা সার্কেল হবে। সো সার্কেল আমরা দিয়ে দিয়েছি, এইটাকে আমরা একটু জায়গা মতো উপরের দিকে নিব, এবং অল্টার পিস করে আমাদের এটাকে এইখানে নিতে হবে, এবং এটাকেও জায়গা মতো সরাতে হবে। সো আমাদের চোখের অংশটা শেষ, এখন আমাদের মুখের অংশটা আঁকাতে হবে। সো মুখের অংশটা আঁকানোর জন্য আবারও আমরা এলিপসে ক্লিক করব। সো আমরা এখানে একটা মুখ ড্র করে ফেললাম, এবং এটার কালার অবশ্যই
ব্ল্যাক হতে হবে আবার আমরা মুভ টুল ক্লিক করে এটাকে জায়গা মতো নিব আমরা আমাদের মুখের প্রথম শেপ আঁকানো শেষ এখন আমাদের মাঝখানে একটা গোল ভেতরের আলা জিব্বা দেখানোর জন্য আঁকাতে হবে তো আমরা এখানে এলিপসে ক্লিক করব করার পর জাস্ট মাঝখানে একটা গোল আমরা দিয়ে দিলাম এটা মাস্ট বি কালার ডার্ক হবে এবং এটাকে জায়গা মতো নিব আমরা জায়গা মতো নেওয়া শেষ সো এটাকে ফ্রন্টে আনার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ উপরে চলে আসবে এবং শিফট প্রেস করে দুইটাকে ধরবো এবং পাথফাইন্ডার থেকে আমরা মাইনাস ফন্ট আমরা ক্লিক করে দিলে বাড়তি অংশটুকু আমাদের কেটে যাবে এখন আমাদের কালার করার পালা এটাকে আমরা কালার করব জাস্ট পেস্ট করে দিলাম দেন ওকে সো আমাদের কালারটা হয়ে গেল এখন ভেতরে একটা এখানে দেখো যদি আমরা খেয়াল করি ভেতরে একটা আলাজিবা তৈরি করা হয়েছে এইটা সো আমরা এইটা আমরা এই কালার এরকম একটা আলাজিবা তৈরি করব সেই জন্য আমরা এলিপসে আবার চলে আসলাম এরপর আমাদের মুখের অংশটুকু হয়ে গেছে আমরা মুখের অংশটুকু করা শেষ করলাম এখন আমাদের অন্যান্য কাজগুলো করতে হবে যেমন আমাদের যে কানের অংশটুকু এবং এই কানের অংশটুকু আমাদের করতে হবে এইটার এই পাশে ডুপ্লিকেট করার জন্য জাস্ট অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে নিব রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করব তাহলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে এখন আমাদের চোখের উপরে একটি আইব্রু ভ্রু বলে আসলে চোখের উপরে একটি ভ্রু তৈরি করব আমাদের ভ্রু তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের কানের ভিতরের অংশগুলো তৈরি করতে হবে জাস্ট ক্লিক বুম আমাদের দুইটা কানের কালার শেষ হয়েছে এখন আমাদের একটু শ্যাডো দিতে হবে যাতে করে এটা রিয়েলিস্টিক মনে হয় সো শ্যাডো দেওয়ার জন্য বিভিন্ন অপশন রয়েছে তার ভিতরে আমরা পেন টুল ব্যবহার করব শ্যাডো দেওয়ার জন্য আমাদের সিলেকশন শেষ হয়েছে সিলেকশন শেষ হওয়ার পর আমাদের যে ফেসের অংশটুকু সেই ফেসের অংশটুকু আমরা ক্লিক করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে চলে আসলো দেন আমরা শিফট প্রেস করে আমাদের সিলেকশন অংশটুকু ক্লিক করব যে বাড়তি এজগুলো কাটার জন্য জাস্ট এজগুলো কাটার জন্য আমরা এখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করব তাহলে আমাদের বাড়তি অংশটুকু কেটে গেল এখন আমাদের এই যে অংশটুকু এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেবো যাতে করে একটু ঝাপসা হয় সেই জন্য আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব ট্রান্সপারেন্সি চলে আসছে এখানে 100% করা আছে আমরা এটা 60% করে দিব অথবা আরেকটু কমাই দিই আমরা 50% করে দিই তাহলে আমাদের একটা লাইট হয়ে গেল সো আমাদের একটা শ্যাডো তৈরি হয়ে গিয়েছে সো আমাদের কালার কম্বিনেশন করতে হবে সো আমাদের এখন মাথার উপরে এরকম একটি চুল দেওয়া লাগবে হ্যাঁ নট একটি চুল দেওয়া লাগবে সো সো আমাদের চুল হয়ে গিয়েছে এখন আমরা ফেসের কালার নিব আমরা ফেসের কালারের জন্য ফেস সিলেকশন করে আমরা ডাবল ক্লিক করে ফেলি ডাবল ক্লিক করার পরে আমাদের কালার আগে থেকে কপি করা ছিল ই ডাবল ডি সি এফ
আমাদের কালারটা হয়ে গেল ফেসের কালার সো আমরা দেখতে পাচ্ছি যে ব্রুয়ের একটু স্ট্রোক আছে সো এটা নান করে দিতে হবে এটারও স্ট্রোক আছে একটা সো স্ট্রোক আমরা নান করে দেব ওকে সো আমরা পুরোটাকে সিলেকশন করে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো গ্রুপ হয়ে গেছে এবং এটাকে মিডিলে নেওয়ার জন্য জাস্ট অ্যালাইন থেকে আমরা মিডিল নিয়ে আসলাম এবং এটার মিডিলে চলে আসলো সো আমাদের বাদর আঁকানোর কাজ কিন্তু শেষ সো ফাইনালি আমাদের বাদর আঁকানো শেষ এখন আমরা এখানে নিচের দিকে একটা টাইটেল দিয়ে দিব অস্থির বাদর সো ফাইনালি আমরা এরকম একটি বান্দর তৈরি করতে সক্ষম হলাম শুধুমাত্র শেপ ব্যবহার করে আশা করছি আজকের টিউটোরিয়াল থেকে আপনি এইরকম ফ্ল্যাট ডিজাইন করতে সক্ষম হবেন এবং আপনার মতামতের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমার পরবর্তী টিউটোরিয়ালের জন্য নোটিফিকেশন অটোমেটিকলি পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন